দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি। দিনাজপুর জেলার বিরল থানার টেকরা গ্রামে আমরা এসেছি খাদিমুল ভাইয়ের বাসায়। আজকেও বেশ কিছু কুরবানির হাড্ডিসার গাভিগুলো নিয়ে তিনি দাঁড়িয়ে রয়েছেন, সেই গরুগুলো নিয়ে আমরা একটু কথা বলবো এবং জানবো আজকে কী দরে তিনি এই গরুগুলো দিতে পারেন। আমরা দেখছি খাদিমুল ভাইকে সকালবেলায় পরিচর্যা নিয়ে ব্যস্ত গরুর। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, কী অবস্থা, কেমন আছেন আপনি? জি ভাই ভালো আছি। ভালো আছেন? কটা গরু আছে আজকে? দশটা। সব কেমন বয়স এগুলো? সব ছয় দাঁত চার দাঁত মিলে আছে। দর্শক শুনছেন যে ছয় দাঁত চার দাঁত মিলে আছে, তার মানে এগুলো কেউ যদি জাত উন্নয়নের জন্য নেয়, জাত উন্নয়ন নিতে পারবে, আপনার বাচ্চা নিতে পারবে। হ্যাঁ, যদি কেউ বলে যে কুরবানিতে বিক্রি দেবো, হ্যাঁ সেটাও করতে পারবে, সেটাও করতে পারবে। দুই ধরনের মাল কিনতে যাবে। আচ্ছা, মানে দুইভাবেই যাবে আর কি। আনুমানিক ওজন কতটুকু হবে এটা? সত্তর পার হবে। আচ্ছা, পরেরটা দেখি আমরা। পরে হচ্ছে এটা, পরে এটা কাদলা কালা রং গলায়। হ্যাঁ, এটা মাথা সবকিছু নিখুঁত নিখুঁত, মানে কোনো খুঁত নাই কুরবানির জন্য, কোনো খুঁত হবে না। কুরবানির জন্য আমি গরু যেগুলো কিনি, হ্যাঁ খুঁত নাই, খুঁত তো গরু চলবে না ভাই। না, কুরবানির গরু তো খুঁত চলবে না, খুঁত চলবে না, নিখুঁত গরু নিছি আমি, নিখুঁত গরু। তাহলে এটা হচ্ছে দুই নাম্বার। হ্যাঁ, আপনার গরুতে কোনো রোগও নাই? রোগও নাই। আনুমানিক ওজন কত এটা? এটা আপনার বেশি হবে, 70 পার হবে। এটা 70 পার হবে? পার হবে। আচ্ছা, মানে ডবল বডি তো। হ্যাঁ, 70 পার হবে। এটা হচ্ছে দুই নাম্বার গেল। জি, কতটুকু হবে মাংস? এটা আপনার 70 কেজি 2-1 কেজি কম হতে পারে। 70-1 কেজি কম হতে পারে, 2-1 কেজি কম হবে। আচ্ছা, এটা একটা গেল। তারপরে কি আছে? তারপরে এটা আছে ডাউরি। এটা এটা কতটুকু আছে ওজন? এটা আপনার বেশি হবে না, পেট নাই। আচ্ছা, এগুলোতে শুধু মাংস আছে। কতটুকু হবে এটা? আপনার 70 পার হবে, ধরেন 72-73। আচ্ছা, 72-73 কেজি, 70 পার। আচ্ছা, এটা গেল চার নাম্বার। পাঁচ নাম্বার কি আছে? পাঁচ নাম্বার এই যে লাল গরু। হুম, এটা কতটুকু হবে? আপনার দুই মনের কাছাকাছি যাবে, 2-1 কেজি কম। দুই মনের কাছাকাছি যাবে, 2-1 কেজি কম। আচ্ছা, এটা গেল হচ্ছে পাঁচ নাম্বার। আচ্ছা, ছয় নাম্বারে কি আছে? ছয় নাম্বারে যে আপনার গরুতে কোনো ভুড়ি নাই। হ্যাঁ, গরুগুলো কিন্তু এই সিস্টেমে ভাই, ভুড়ি নাই, কোনো ভুড়ি নাই, চামচোদা পাতলা আছে, শিং কান সব কিছু নিখুঁত, এই যে শিং কান সব কিছু নিখুঁত, লাল রং। হ্যাঁ, বাচ্চা যদি নিতে চায়, বাচ্চা নিতে পারবে, গরুটা খুব সুন্দর গরু আর কি। আচ্ছা, বাচ্চা নিতে পারবে? জি, এটার ওজন আপনার 75 কেজি হবে ভাই। এটা 75 কেজি হবে? এটা 75 কেজি কোনো মাইন নাই, 75-ই হবে। 75-ই হবে না? আচ্ছা, গরু খুব সুন্দর গরু। হ্যাঁ, তারপরে আমরা এই পাশে দেখছি আরও চারটি, সে চারটে একটু দেখে নেই। শিংকান খুদ নাই, কোনো প্রতিটা গরুই নিখুঁত, কোনো রোগ বালা নাই, কিছু নাই। গরুর লম্বা ফ্রেম দেখেন। হ্যাঁ, গরুগুলো খুব সুন্দর ভাই। আচ্ছা, রংটাও মানে আর কি যাকে আমরা বলি সাদা শ্যাওলা বলে আর কি, সাদা বলে না আর কি, শ্যাওলা বলে আর কি, সাদা শ্যাওলা, সাদা শ্যাওলা বলে। আচ্ছা, বয়স কি তার? এটা বয়স 6 দাঁত। ছয় দাঁত? ওজনটা বিরাট বড় ভাই। ওজন কেমন হবে?
এটা আপনার 70 এটা পার হবে এটাও 70 পার জি ভাই আমি জেলা বলি সেটাই আচ্ছা ওই যে হবে একটা বলবো একটা ওই ধরনের আমি ব্যবসা করি না আচ্ছা মনে করুন হবে 70 বলবো 80 ওইলা আমার কাছে হবে ওগুলা আপনার কাছে হবে এটা যেরকম সেটা সেরকমই বলবো আচ্ছা এটা হচ্ছে তাহলে 70 পার হবে জি ভাই এটা 70 পার হবে 2 কেজি পারবে এটা আচ্ছা তারপরে এটা তারপরে এটা লাল রং হুম লাল রং এই যে দেখেন সিং কান সবকিছু দেখো হুম চামচটা পাতলা আছে যেখানে টানবে সেখানে পারবে যেখানে টানবে সেখানে পারবে সেখানে পারবে রসুন চটকা মতো চাম হুম রংটা খুব সুন্দর লাল রং হুম এটা বাচ্চা নিতে পারবে বাচ্চা জি কাঁচা বয়স এটা চার দাঁত বয়স চার দাঁত বয়স চার দাঁত বয়স বড় খুব সুন্দর আচ্ছা তাহলে এটা গেল হচ্ছে এটা 70 আপ হবে ওইদিকে যাবে 70 পাস ওই পাশে যাবে ওজনটা আচ্ছা তারপরে এটা এটা পারবে এটা আপনার দেশি গরু একদম যাকে বলে আমরা বলি যাকে পেটি গরু আর কি এই গরুতে ওজন কঠিন এই গরু ওজন কঠিন বস্ত আছে লাগানো আর সিং কান সবকিছু নিখুঁত চামচাটা পাতলা আছে ভাই চামচাটা পাতলা জি গোটা একটু দেখতে মনে হচ্ছে ছোট কিন্তু ওজন প্রচুর আছে গোটাতে ওজন প্রচুর আছে ওজন প্রচুর আছে মাংস আছে কোনো হাড্ডি নেই আর কি আচ্ছা আচ্ছা এই গোটা আপনার এটা আপনার 75 কেজি হবে 75 কেজি জি ভাই 75 কেজি হবে এটা আচ্ছা ওইটা গেল একটা তারপর এখানে একটা এটা গরু তো বিশাল বড় গরু বড় গরু এটা বড় গরু ক্রস গরু আচ্ছা দোসালা গরু বড় গরু দোসালা গরু যাকে বলে আর কি হ্যাঁ এই গরু বাচ্চা নিতে পারবে মানে এই যে গরুরা আছে হিজি আছে এই যে লেস অন্য দিকে দিতে পারে না হ্যাঁ গরুরা আছে যদি বাচ্চা নিতে নিতে পারবে হ্যাঁ দাঁতটা পাতলা আছে হ্যাঁ কান সিং সবকিছু নিখুঁত রঙ্গলাল আচ্ছা এরমটা দেখেন কতটা বিশাল বড় ফেরাম ডবল বডি ডবল বিরাট বড় গরু দেখেন গরুটা কি গরু বিরাট তো এটা কতটুকু হবে এটার ওজন আপনার দুই মনের কাছাকাছি আসবে ভাই দুই মনের কাছে এখন দুই মনের কাছাকাছি 2 কেজি কম বেশি হতে পারে দুই মনের কাছাকাছি আচ্ছা দুই মনের কাছাকাছি জি ভাই তো গরুগুলো তো দেখলাম কেমন দাম রাখছেন এগুলোর দাম আমার কালকে হাটে ওদিন গরু আনছিলাম হুম এক বগুড়ার ভাতি আমাকে চাচা চাচা করে বলো তো আচ্ছা ওই খামারি বড় এর আগে মাল নিয়ে গেছে কালকে গুলো আনার সাথে ভিটিও দিতে পারেনি আচ্ছা ওই উনি ওই সিধা সিধি নিয়ে চলে গেছে বগুড়ায় আচ্ছা আমার গাড়িতে ভটভটিতে মানে আর কি লোড দিয়ে গরুগুলো আমি অনেকে আমার উনার খামারে পৌঁছাই দিচ্ছে টাকা এখানে বাসা দিয়ে গেছে বলতেছে কাকা আপনি আপনার গাড়িতে পাঠিয়ে দেন হ্যাঁ ভাড়া টাড়া যা আছে মানে সব কিছু টাকা পয়সা সব ক্লিয়ার করে দিয়ে ক্লিয়ার করে ওনাই পাঠিয়ে দিচ্ছি কালকে ওই জন্য ভিডিওটা দিতে পারিনি আচ্ছা এটা আজকে সংগ্রহ করছি আর কালকে সংগ্রহ করে কত রাখছেন দাম এটা দাম নিব ভাই আপনার গরুর বাজার বর্তমানে এগুলো গরু আমি যদি হাটে বেচতে যাই বেশি দামে বেচতে পারবো কিন্তু আমি প্যাকেজে ব্যবসা করি তো আমি কমে দিব এটা রেট নিব আপনার 43,700 টাকা করে নিব ভাই 43,700 ফিক্সড আচ্ছা ঠিক আছে তো দর্শক আপনারা দেখবেন যে 43,700 টাকা করে উনি যে 10টি গরুর হাড্ডিসার গাভী গরুর লট দিলেন আমরা সেই গরুগুলো দেখলাম তো আপনার নাম্বারটা বলেন 01750 01750 711 711 732 732 এই নাম্বারে যোগাযোগ করলে পাবে এই নাম্বারে যোগাযোগ করলে পাবে এই নাম্বারে যোগাযোগ করবে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো দর্শক আমরা দেখলাম আজকে যে গরুগুলো ছিল কুরবানির হাড্ডিসার গাভী গরুগুলো আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিলাম তো আপনারা যারা এই ধরনের গরু কিনতে চান যেখান থেকে কিনেন না কেন আমরা বলবো আপনারা একটু দেখে শুনে বুঝে কিনবেন তো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা